আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর ভয়ঙ্কর এমএনএম থ্রিকে দেখার স্বপ্নে বুঁদ হয়েছিলেন পিএসজি সমর্থকরা, কিন্তু তাদের সেই স্বপ্ন হয়তোবা স্বপ্নই থেকে যাবে, কারণ রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। কিলিয়ান এমবাপের কাছে অবশেষে হার মেনে নিতে হচ্ছে পিএসজিকে। এরই মধ্যে চুক্তি নবায়ন করার জন্য এমবাপের কাছে বারবার প্রস্তাব নিয়েছিল পিএসজি, তবে নতুন প্রস্তাবে স্বাক্ষর দিতে সম্মত হননি কিলিয়ান এমবাপে। পিএসজিও ইতিমধ্যে বুঝে গিয়েছে যে তারা আর এমবাপেকে ধরে রাখতে পারবে না। এর আগে এমবাপের জন্য করা 160 মিলিয়ন ইউরোর বিড প্রত্যাখ্যান করে পিএসজির ডিরেক্টর লিওনার্দো, বলেন এটা অগ্রহণযোগ্য। 160 মিলিয়নের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার পর রিয়াল মাদ্রিদ 180 মিলিয়ন ইউরোর একটি উন্নত প্রস্তাব দিয়েছে পিএসজিকে, যেখানে 170 মিলিয়ন ইউরো প্রথমে দেওয়া হবে এবং বাকি 10 মিলিয়ন ইউরো বিভিন্ন শর্ত পূরণের পর দেওয়া হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে পিএসজিও এই প্রস্তাব গ্রহণ করেছে, এখন হয়তোবা আনুষ্ঠানিক ঘোষণাটা আসাই বাকি। ভিউয়ার্স, এমবাপে পিএসজি রিয়ালের লেটেস্ট সব আপডেট জানতে এবং ফুটবলের লেটেস্ট সব ট্রান্সফার আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সালামু আলাইকুম।